ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, কারণ আমি এত কষ্ট করে ভিডিওগুলি করছি। তোমরা আমার শর্ট ভিডিওগুলি দেখছো ঠিকই, কিন্তু লং ভিডিওটা তোমরা দেখছো না। প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা যদি লং ভিডিওটা না দেখো, তো আমি যতই চেষ্টা করি না কেন আমি আগ বাড়তে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা পুরোই দেখো। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা ছটা, আমার বাড়ির সব এসে পড়লো, শাশুড়ি মা আমার বর সব এসে পড়লো। তো এখন সন্ধ্যার চা আমরা খাবো। তো সন্ধ্যার চা ওখানে করছি, সন্ধ্যার চা আমরা, সন্ধ্যার চা আমার রেডি হয়ে গেল, এখন আমরা চা খাবো। আমি এখন চা খাচ্ছি, তো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বরে রাত্রের খাবার জন্য কি নিয়ে আসলো, বাজার থেকে কি মাছ আনলো আজকে রাতের খাবারের জন্য। তো চান্দা মাছ নিয়ে আসলো, চান্দা মাছের সাথে কি আনলো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, চান্দা মাছের সাথে ফুলকপি নিয়ে আসলো আজকে মাছটা। ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব। তো আমি রাতে রান্না রেডি করে ফেলি। আজকে মাছের তরকারি রান্না করার জন্য যে ফুলকপি আলু কেটে ফেললাম, কেটে ধুয়ে ভালো করে রেখে দিলাম। ওখানে আমি মাছটা আগে ধুয়ে আনি, তারপরে তোমাদের যাবো আসছি। আমি রান্না বসিয়ে ফেললাম, তো এদিকে যে মাছ মাছ ভাজা বসিয়ে ফেললাম। তো মশলা আগে করে সব রেডি করে ফেলেছি। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। যে বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেল, তো গামলাতে নেমে রাখি দিলাম। সেটি ফুলকপি আলু বসিয়ে দিলাম ভালো করে, মশলা দিয়ে নাড়াচাড়া করছি। তারপরে আমি জল দিয়ে দেব, জল দিয়ে কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দেবো। যখন মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই তো আমার রান্না হয়ে গেল, এখন আমার রান্না হয়ে গেল, রেডি হয়ে গেল। বন্ধুরা, এখন আমার রান্না হয়ে গেল। তো এখন আমি ছেলে দুজনকে ভাত দেব, কারণ ওদেরও ঘুম পেয়ে যাচ্ছে, কারণ ওরা সকালে স্কুল গিয়েছে। সকাল থেকে স্কুল থেকে আসলো আড়াইটার সময়, 2:30-তে আসলো। আসার পর তো ওরা কী করলো, ভাত খেয়ে অন্যরকমই ভাতটা খেয়ে দৌড় মারলো টিউশনির। তো টিউশনির থেকে পড়ে এসে আবার সন্ধ্যাবেলা ঘরে পড়তে বসলো। তো এখন বাজে 8:00, তো এখন ভাতটা দিয়ে দেবো, নাহলে ভাত না খেয়ে ওরা ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়লে আর ওরা উঠে ভাত খেতে চায় না। তো ততক্ষণের জন্য আসছি, বাই।